فرماتے ہیں آدم کو مجھے خود دوری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد ہے میم میں محبوب یا مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد عبارات النبی تک دے بولن اللہ জান্নাতের মধ্যে তুমি আমাকে গন্ধম খেতে নিষেধ করেছিলাম ওই গন্ধম আমি ভুলক্রমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খেয়ে ফেললাম আমি শরণ হই সমস্ত কাদলাম আমাকে তুমি ক্ষমা করলা না তোমার বন্ধু রাসূলে আমাকে ক্ষমা করিয়া দাও আল্লাহ প্রিজ্জা তাক দিয়ে বললা না তো আমার বন্ধুর অস্তিত্ব আমি এখন সৃজন করি নাই এখন আমার বন্ধুর দেহ আমি তৈরি করি নাই আমার বন্ধুর রূহ আমি সৃষ্টি করেছি রূহটা সৃষ্টি করেছেন কেমনে জানলে যে আদম আমার সে হবে প্রিয় তাকে আমি দুনিয়ায় পাঠাইব এবার আদম নবী ডাক দিয়ে বলেন মালিক যখন তুমি আমাকে মাটি দিয়া সৃষ্টি করলা আমার মাটি তোমার পক্ষ থেকে রূহকে তুমি ফুঁকে দিলাম রূহকে ফুঁকে দেওয়ার পরে আমার শরীরের মধ্যে প্রাণ সঞ্চারিত হলো আমি তোমার শাজিমের খুঁটির দিকে চেয়ে দেখলাম আর শাজিমের খুঁটির মধ্যে লিখাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুঝতে বাকি রইল না এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে যত জিন ইনসান মাখলুকাত আছে সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হবে মুহাম্মাদ আদম নবী নবীরা যে আপনি মাসুম আল্লাহ তাআলা তাদেরকে ইলমান লাদুনি ইলমান নবুয়াত তার পক্ষ থেকে সরাসরি দান করেছেন আদম নবী ক্ষমা পাচ্ছিলেন না 950 বছর চিন্তা করেন আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আমি আমার দৃষ্টিকে খুলেই আমি আরশে আজমের কোঠার দিকে তাকাইছি সাথে সাথে দেখি সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদকে আদম নবীর থেকে তিনি আমাদের নবী কদম করে আসছেন আদম নবী ভাবলেন অবশ্যই তার নামের সাথে তো অন্য কোনো নাম নেই মুহাম্মাদ নাম আমার কেমন নাম দেখেন মুহাম্মাদ নামটা লিখতে চারটা হরফ লাগে আরবিতে আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে মুহাম্মাদের মধ্যে কোনো নুকতা নাই ভেজাল নাই আল্লাহর নামের মধ্যে কোনো নুকতা নাই কয় দুনিয়ার মানুষ দেখে রাখ আমার বন্ধুর নামে কোনো ভেজাল নাই আমার বন্ধুর নাম আমার নামে এক যদি কোনো মানুষ যদি কোনো লোক যদি আমার এই সম্পূর্ণ ধর্মকে আমাকে সঠিকভাবে চিনতে চায় কোনো ভেজাল লাগবে না তাফাক্কারু ফিল খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ সৃষ্টি নিয়ে তোর দেহ নিয়ে চিন্তা করলে আমি মালিকের পরিচয় পেয়ে যাব এত সুন্দর করে আল্লাহ সেই মানুষটা আশা রাখ থেকে কবি বলেন আয় মুহাম্মদ রা পয়দা না করতে আয় মুহাম্মদ রা পয়দা না করতে জমিন ও আসমা পয়দা না হতে এই যা কিছু দেখে আসমান জমিন নববন্দ ভূমন্দ গাছপালা পূর্ণতা বৃক্ষরাজি পর্বতমালা এই সব কিছুকে সৃজন করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে তো সেই নবী চিনি না সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমাদেরকে আপনি পয়গম্বর না বানাইয়া ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে পয়গম্বর না বানাইয়া মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাবুদ আমাকে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতেন আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত আমরা দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানান নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে নবীরা জেনেছিল আখির নবীর সান মান মর্যাদা তার আত্মমর্যাদা কত আফসোস আমরা মুসলমান তার উম্মত হয়ে আমরা বুঝলাম না নিজেদের সান মান সেই নবীর সুন্নাত পালনের নামে নবীর অন্তরের মধ্যে ছুরি লাগাইতেছি আর আশিক রাসূলুল্লাহ মহতরম হাজির মিলাদুন নবী এটা হচ্ছে নফল সিরাতুন নবী এটা হচ্ছে আত্মপরশিকিও ওয়াজিব ফরজ কারণ মিলাদ হয়েছে রাসূলের একদিন জন্ম আমরা রাসূলের জন্মতে খুশি আমরা রাসূলের জন্মতে খুশি এই রাসূলের জন্মতে খুশির কারণে তো আমরা এই আজকে এখানে বসছি রাসূলের সিরাত সম্পর্কে আলোচনার জন্য আমরা এখানে বসছি টুপি মাথায় দিয়েছি লম্বা জামা পরেছি দাড়ি
ডান রাখলে কি সুন্নাত পালন হয়ে যাবে বছরে একদিন টুপি পরলে লম্বা জামা গায়ে দিলে কি সুন্নাত পালন হয়ে যাবে যদি না হয় এই আশুকে রাসূল ভাই তুমি আমাকে উত্তর দাও এই সুন্নি নামধারী ওলামায়ে কিরাম উত্তর দাও আমাকে তাহলে বাবাই নবুল আমল বছরে একদিন রাসূলের শানে কিছু মিষ্টি বিতরণ করে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দাঁড়ায়া যদি একদিন রাসূলের এই সুন্নাত সুন্নি নামে একদিন রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাও তাহলে কি রাসূলের সুন্নাতের রাসূলের সাথে ইত্তেবা রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক অটুট থাকবে প্রকৃত রাসূলের ভালোবাসা হবে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য এটা মরণ পর্যন্ত শুধু একদিন না মরার পরও অবশিষ্ট থাকে এ রব্বানা রব্বির হাকুমা কামা রব্বানি সাগীরা এটা শুধু জীবিত থাকতে এমন না মরার পরও মা বাবার হক থেকে যায় শুধু নবীর এই সুন্নাত এটা তো একদিনই জন্য না হাঁটতে বসতে শুইতে উঠতে চলতে খানা খাওয়ার সময় ইস্তেজা যাওয়ার সময় কথা বলার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় সব জায়গায় রাসূলের সুন্নাত আছে না তাহলে আমার একদিন ওই বাড়িগুলো আসলে একটু যস্ত জুলুসের নামে মিলাদ তিয়ার করে মিষ্টি খাওয়া একদিন সুন্নাত পালন করার মালিক আমি বুঝলাম রসুল পালন করলেন যেভাবে সেভাবে না আবার বছরে একদিন কেন সেটা তো মালিক বুঝলাম রসুল আসছেন দুনিয়াতে আমরা খুশি এই খুশি আমরা কয়দিন না একদিন না খুশি কয়দিন না এই খুশি আমাদের মরণ পর্যন্ত থাকবে রসুলের সুন্নাতের উপর আমল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত ফরমান মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ আমার যে উম্মত ফাসাদ ফাসাদের জামানায় গুনাহের প্রতিযোগিতার জামানায় মানুষগুলো যখন ন্যায় পথ ছেড়ে অন্যায় পথে হাঁটতে থাকবে মানুষগুলো সত্য লুকাইবে অসত্যের পথে যখন স্লোগান দিবে ইন্দামিনি টাইমে যদি আমার করে উম্মত আপনার থেকে আপনি আমার একটা সুন্নাতের উপর আমল করেন আল্লাহ নবী বলেন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দাও একটা সুন্নাত রাসূলের আদর্শতে এটাই মিলাদ হয়েছে রাসূলের একদিন মিলাদ রাসূলের জন্ম হয়েছে এখানে আমাদের কোনো বিধিবিধান নাই রাসূলের মিলাদ আমরাও মানি আমরা মানে রাসূল যে পদ্ধতি শিখেছেন ওই পদ্ধতিতে নিজেদের মন গড়া না তাহলে রাসূলের সুন্নাত রাসূল বলছেন তারক্ত ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিন একটু ক্লিয়ার ভালো মতো কথাগুলো শুনবেন দিলের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করবেন হেদায়েতের মালিক আমার আল্লাহ হতে পারে এই কথাগুলো শোনার কারণে রাসূলের মুহাব্বত আল্লাহ আপনার অন্তরে ঢুকিয়ে দিবেন এ ভাইজান রাসূলের জীবন আদর্শ খুলে দেখেন রাসূল বলে গেছেন তারক্ত ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিন আমার যে উম্মত আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি ওই দুইটা জিনিস যে উম্মত আটকে ধরবে ওই দুইটা জিনিস যে উম্মত পালন করবে ওই দুইটা জিনিস যে উম্মত তার জীবনে বাস্তবায়ন করতে পারবে ওই ব্যক্তি ধ্বংস হবে না ওই ব্যক্তি সরল সঠিক পথ থেকে বিচ্যুত হবে না এক নাম্বার হলো নবীর রেখে যাওয়া নবীর উপরে নাজিল কিত 30 পারা কুরআনুল কারীম দ্বিতীয় নাম্বার নবী বলেন আমি তোমাদের মাঝে আমার সুন্নাহ রেখে গেলাম ওই সুন্নাহ যে ব্যক্তি দৃঢ়ভাবে আঁকতে ধরবে সে সরল সঠিক পথের মধ্যে অটল অবিচল থাকবে ফেতনা ফাসাদের জামানায় গুনাহের জামানায় তার ঈমান নষ্ট হবে না এবার আর একটু ক্লিয়ার বুঝবে নবী কিন্তু বলে নাই আমি তোমাদের মাঝে হাদিস রেখে যাচ্ছি একদল নামদারি শুনবেন এই কথাটার মধ্যে নবীর কথাটার মধ্যে একটা প্যাচ লাগায়া উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করে রাসূল বলছেন আমি তোমাদের মাঝে সুন্নাহ রেখে গেলাম এক কথা কথিত আলেমরা বলে রাসূল হাদিস রেখে গিয়েছেন না 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 ভাই আপনি বলবেন হুজুর হাদিস আর রাসূলের সুন্নাহর মাঝে পার্থক্য কি আমি বলবো অনেক বড় পার্থক্য অনেক বড় ডিস্টেন্স অনেক বড় বিভাগ